কি হলো, তুই আবার আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কিসের জন্য? আমি আবার কি করলাম? আমি তোমাকে কত ভালো মনে করতাম জানো? তোমার আজকে আমি কি দেখলাম এসব মেয়েটাকে, তার সাথে তোমার কি সম্পর্ক ছিল যার জন্য তুমি তার সাথে এভাবে কথা বলতেছিলে? এসব আমি এখন তোকে বলতে চাচ্ছি না, কারণ আমার মন খারাপ এখন। আর একটা কথা শুনে রাখ, মেয়েটা আমার অতীতের জীবনের একটা অংশ ছিল, আর তার জন্য আমি কোনো মেয়ের প্রতি আকর্ষিত হই না, কারণ আমার সবটা জুড়ে এই মেয়েটাকেই জড়িয়ে আছে। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে? বুঝতে পারছি না তো। কি এমন ঘটনা যে আমি যেটা জানি না, বা আমাদের ফ্যামিলির মধ্যে কেউ জানে না, যে এই মেয়েটার জন্য তুমি কোনো মেয়েকে পাত্তা দাও না? প্লিজ এখন তুই এসব নিয়ে আমাকে ডিস্টার্ব করিস না, আমি আমার মনকে ঠিক রাখতে পারতেছি না। আমি কখন যে কি করব না করব ভেবে পাচ্ছি না। কতদিন পর খুঁজে পেলাম জানিস? আমি জানি ভাইয়া তোমার মনের অবস্থা কি, কিন্তু আমি যদি সবসময় নিজের কাছে সব কিছু লুকিয়ে রাখো তাহলে কখনো তুমি খুশি থাকতে পারবে না। আমি এসব নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই কেন এসব নিয়ে বেশি কথা বলতেছিস বুঝতেছি না তো, আর আমি তোকে এসব বিষয়ে কোনো কিছু জানাতে চাই না এখন। তোমাকে এখন সব কিছু বলতে হবে, যে না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুমি কি এমন দোষ করেছো যেটা আমাকে বলতে চাও না? আর মেয়েটার সাথে কি এমন অন্যায় করেছো যেটা মেয়েটা তোমাকে আজে বাজে কথা বললো আর তোমাকে তাড়িয়ে দিতে চাইলো? ব্যাপার কি, কি করেছো মেয়েটার সাথে? অনেক খারাপ ব্যবহার করেছি আমি তার সাথে, যেটা আমি তোকে বলতে চাই না। আর এই কথাগুলো আমি তোকে কেন, পৃথিবীর কাউকে বলতে চাই না। তাই তুই আমাকে এই বিষয় নিয়ে কোনো ব্যাপারে কথা বলবি না। আমি বুঝতে পারতেছি না তুমি এত খেপে যাচ্ছ কিসের জন্য আমার উপর। আমি কি এমন জিজ্ঞেস করেছি তোমাকে? আমি শুধু আমার প্রশ্নের উত্তরগুলো চাচ্ছি তোমার কাছ থেকে, আর তুমি উল্টাপাল্টা আমাকে বুঝিয়ে দিচ্ছ। বলতেছি না আমি এসব বিষয় নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না, আর তুই এসব বিষয়ে কাউকে বলবি না বুঝছিস। আর আমি চাই না তুই এইটা নিয়ে আর কোনো কথা বল এখন। আমি বুঝতে পারতেছি না তুমি কেন এরকম করতেছো। আমি আব্বু আম্মুকে বিষয়টা জানাতে তাহলে বাধ্য হব। তুমি যদি এখন আমার সাথে একটু ক্লিয়ার না করে বলো যে মেয়েটা কে আর কিভাবে তাকে তুমি চেনো, তোমাদের মাঝে কি এমন সম্পর্ক ছিল? মেয়েটা আর অন্য কেউ না, তোর ভাবি, আমার বউ এখন হয়েছে। আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছিস সব কিছুরই। এখন আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না তোকে। কি বলতেছো, তার মানে তুমি বিবাহিত? আমাদের কাউকে জানাওনি, আমাকেও জানাওনি যে তুমি বিয়ে করেছো? কি বলতেছো এইসব আজে বাজে কথা? বলছি না এসব নিয়ে আর কোনো কথা হবে না। তারপরে তুই কিসের জন্য কথা বলেছিস? আর একটা যদি বেশি কথা বলিস আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হব। আর আমি চাই না তোকে কোনো খারাপ পরিস্থিতিতে রেখে সেখান থেকে চলে যেতে। আচ্ছা তুমি যদি না চাও তাহলে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও, আর আমি আমার মতো থাকতে চাই। আমি এখন এই পরিস্থিতিতে তোকে কোনো কিছু বলতে পারতেছি না, তার জন্য আমি একান্তই সরি। আমি পরে সব কিছু তোকে ক্লিয়ার করে বলে দেব, এখন আমার মাথায় প্রচুর টেনশন কাজ করতেছে। প্লিজ এখন তুই ঘুমিয়ে পড়, আমি সকালে তোর সাথে সব কিছু শেয়ার করব। আচ্ছা তাহলে এখন আমি ঘুমিয়ে পড়লাম, আর তোমার জন্য তো আজকে খাওয়া দাওয়া হইল না, এখন তো তারা আমাকে মনে হয় খাইতে দিবে না, ক্ষুধা তো লাগছে সেই। আশেপাশে মনে হয় কোনো খাবার হোটেল আছে, আমার চোখে পড়েছিল তখন ভালোভাবে লক্ষ্য করেনি। বাইরে গিয়ে কিছু খেয়ে আসি, এখন তো ক্ষুধার্ত অবস্থায় রাত পার করা যাবে না, তাহলে শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে। এমনিতে অনেক দূর জায়গা জার্নি করে এসেছি। আমি কোথাও যাচ্ছি না, আমার খুব ক্লান্ত লাগতেছে, এখন বাইরে গিয়ে খেয়ে আসবো এরকম কোনো মুড নেই, তার থেকে না খেয়ে থাকাই ভালো হবে। আমার ব্যাগে কিছু বিস্কিট আছে, আমি সেখান থেকে কিছু বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়তেছি। তোমার যেতে মন চাইলে তুমি যাও। তুই কি আবারও আমার উপর মন খারাপ করতেছিস? দেখ তুই যদি আমার অবস্থায় থাকতি হয়তো তুই বুঝতে পারতি যে আমার এখন মনের ভিতর কী চলতেছে। আর তুই এখন যেহেতু যাবি না তাহলে থাক আমি বাইরে যাব। কথাটা বলে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম, আর রুম থেকে বেরিয়ে সামনে যাকে দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে বেরিয়ে দেখলাম যে প্রিয়াঙ্কা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি প্রিয়াঙ্কা রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের দুই ভাইয়ের সব কথা শুনতেছিল, যে আমরা কী কথা বলি না বলি, প্রিয়াঙ্কাকে কী করতেছে না করতেছে বুঝতেছি না, তার ভাব মতিগতি আমি কিছুই বুঝতেছি না। আমি কি তাকে সত্যি আমার করে নিতে পারবো, নাকি তার মনে অন্য কেউ জায়গা করে নিয়েছে আমি জানি না। আমি পাগল হয়ে যাব, কিছুই বুঝতে পারতেছি না কি করব না করব। আমি কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যে প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি বুঝলাম না কি এমন হয়ে গেল, আর হঠাৎ করে এরকম কাণ্ড করার কি আছে। আমাকে তো বাইরে যেতে হবে,
আমার ক্ষুধা লাগছে, প্লাস আমার ছোট ভাইয়ের ক্ষুধা লাগছে। তার মানে আমি এখন যদি বাইরে না যাই তাহলে আমাদের দুজনের অবস্থা শেষ। এখন আমি যদি বাইরে গিয়ে কিছু নিয়ে আসি তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে, আমিও শান্তিতে থাকতে পারবো। কারণ আমার জন্য আজকে মাহিনের এই পরিস্থিতি শিকার হতে হয়েছে, আমার ভুলের কারণে আজকে আমার ছোট ভাই ক্ষুধার্ত অবস্থায় ঘুমানোর চেষ্টা করতেছে। আমি প্রিয়াঙ্কার সাথে কোনো কথা বলতে চাইছি না এখন, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে, মাথায় প্রচুর টেনশন, রাগ কিসমিস করতেছে মাথার ভেতর। এখন যদি কোনো কথা বলতে চাই তাহলে সেখানে ঝগড়া লেগে যাবে, তাই কোনো কথা না বলে চুপচাপ দরজাটা খোলার চেষ্টা করলাম। কিন্তু দেখলাম যে প্রিয়াঙ্কা দরজার সাথে গা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। এখন তো দরজা খোলা যাবে না, আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রিয়াঙ্কার সাথে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করলাম আর নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। আমি যখন আশিক আর তার সাথে ছেলেটা যে আছে তাকে খাওয়া দাওয়া করার জন্য ডাকতে তাদের রুমের সামনে গেলাম, তখন শুনতে পেলাম তার ছোট ভাই আর মাহিন নামের যে ছেলেটা আছে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে। আমাদের ঝগড়ার জন্য তার নাকি এখনও খাওয়া দাওয়া হচ্ছে না। এসব শুনে তো আমার প্রচুর রাগ লাগলো, কারণ তারা আমাদের অতিথি। যতই তার সাথে আমি আমার অতীতের সম্পর্ক থাকুক না কেন, আমার উচিত ছিল তাদেরকে প্রথমে খাওয়া দাওয়া করানো, তারপর যত তর্ক বিতর্ক ছিল সেসব করার, তাদেরকে খাওয়ানো উচিত ছিল আমার। কি আর করার, যেহেতু ভুল করে ফেলেছি আর ভুল থেকে শিক্ষা নিতে হবে, তাই ভুল করে শিক্ষা নিলাম। এখন তো আমার উপর রাগ করে আছে আশিক, যতই হোক খাওয়া দাওয়া না করে এত দূর থেকে জার্নি করে এসেছে, নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে। এখন যদি আমি তাদের সাথে বকাঝকা করি তাহলে তাদের রাগ আরও উঠে যাবে। যাই হোক, ভুল যেহেতু করেছি এখন ভুলের মাশুল দিতেই হবে। কি এমন করেছিলাম, আজকে দুজন দুজনের সাথে ঠিকমতো কথা বলতেছি না। আজকে যদি আমি বুঝতে পারতাম আর আশিক আমাকে বুঝতে পারত তাহলে হয়তো দুজনের দিনগুলো অন্যরকম হতে পারত, আজকে হয়তো আমরা এরকম পরিস্থিতির শিকার হতাম না। আজকে আমাদের দুজনের ভুল বোঝাবুঝির কারণে আমাদের অবস্থা, আজকে দুজন দুজনকে বুঝতে না পেরে আজকে করুণ অবস্থা আমাদের দুজনের। হয়তো আশিক মনে করেছে আমি অনেক সুখেই আছি, কিন্তু সে হয়তো জানে না তার জন্য আমার কলিজাটা এখন পর্যন্ত কতটা দগ্ধ, তাকে কাছে পাওয়ার জন্য আজকে পর্যন্ত আমার মনটা কতটা ছটফট করে, কতটা ব্যাকুলতা ভরপুর করে তাকে কাছে না পেয়ে। আজ একসাথে থেকেও কেউ কারো সাথে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি না, শুধু অভিমানের জন্য। আমাকে বাইরে যেতে হবে, আর আপনি যদি দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে পড়েন তাহলে আমার জন্য ভালো হয়, আমাকে এখন বাইরে যেতে হবে একটু। আমি মনে মনে কথাগুলো ভাবতেছিলাম, হঠাৎ করে আশিক কথাটা বলে উঠল। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না, আর তাকে তো এখন বাইরে যেতে দেওয়া যাবে না, কারণ এই এলাকার মানুষ না একটুও ভালো না, বাইরের এলাকার মানুষদের দেখলে ধরে গুম করে, নয়তো তাকে ছিনতাই করে ছেড়ে দেয়, তাই তাকে এখন বাইরে যেতে দেওয়া যাবে না। আর সে বাইরে যাবে খাবার খেতে, কিন্তু আমার মান সম্মান কিছুই থাকবে না। আমি তাদের জন্য খাবার রান্না করে রেখে দিয়েছি। কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য, আমাকে যেতে দেন, আমাকে এখন যেতে হবে, আর আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে আমি যেতে পারবো না। আপনাকে কোথাও যেতে হবে না, আমি খাবার রান্না করে রেখেছি, আর আপনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য আমি একান্তভাবে সরি। আর আপনারা এখন আমার গেস্ট, আর গেস্টদের সাথে এরকম ব্যবহার করে কিনা জানি না, আমি আবার আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা, তুমি কেন আমাকে ইগনোর করতেছো এইভাবে, আমি কি ভুল করেছি? আমি তো আমার ভুলগুলোর জন্য মাফ চেয়ে নিয়েছি। এতটা অভিমান জমে আছে, নাই অন্য কাউকে পেয়েছো যার জন্য আমার ভালোবাসাগুলো তোমার কাছে মিথ্যা মনে হয়? আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এখন আমি খাবার রান্না করে রেখেছি, আপনার ভাই নাকি কে সে আমি তো তাকে চিনি না, কারণ আপনার ফ্যামিলির সাথে আমাকে কখনো পরিচয় করিয়ে দেন নাই, তাই আমি তাকে চিনতে পারতেছি না। দয়া করে তাকে নিয়ে আসেন, তার হয়তো অনেক ক্ষুধা লেগেছে। আমাদের সম্পর্কের কথা চিন্তা না করে, আপনার সাথে যে আছে তার ক্ষুধার কথা চিন্তা করে তাকে নিয়ে আসেন, আমাদের মাঝে যা হয়েছে হয়েছে। তুমি কেন এরকম করতেছো আমার সাথে, আমি কি ভুল করেছি? আমি মাপ চাইছি তো, আবারও মাপ চাচ্ছি, এখন কি তোমার পায়ে ধরে মাপ চাইতে হবে? যদি তুমি বলো তাহলে আমি তোমার পায়ে ধরে মাপ চাই, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আবার ফিরে আসো প্লিজ। সেটা তো কখনোই সম্ভব না, কারণ সেই সময়টা পার হয়ে গিয়েছে, এখন আমি আমার মতোই বাঁচতে চাই। আমি আর কারোর জীবনে জড়িয়ে তাকে কষ্ট দিতে চাই না, কারণ আমি কাউকে বুঝতে পারি না। দেখো প্রিয়াঙ্কা, আমার অবস্থাটা দেখো, তুই হয়তো মনে করবে যে আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আসলে ছেলে মানুষদের কখনো বাইরে থেকে অনুমান করা যায় না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সুখেই আছো, এটা আমার বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমার মনের দৃষ্টিতে মনে হয় তুমি কখনোই সুখী নেই আমাকে ছাড়া।